কেমিস্ট্রি মাশাআল্লাহ। আচ্ছা, আজকাল যে পত্র পত্রিকায় প্রায় দেখি মাছে ফরমালিন দেয়, এই ফরমালিন জিনিসটা কি? ফরমালিন হচ্ছে ফরমালডিহাইডের 10% সলিউশন ইন ওয়াটার, আর ফরমালডিহাইডের ফর্মুলা হচ্ছে HCHO। জিনিসটা কি ক্ষতিকর? আমরা কি মূল বিষয়ে আসতে পারি? জীবিত কেউ আমি যদি এক গ্লাস ফরমালিন খেয়ে ফেলি, তাহলে কি আমার দেহের কোনো অংশের পচন বন্ধ হবে? আমার পায়ে খাউজের মতো হয়েছে। আপনাকে প্রথমবার বলেছিলাম, আপনি মনে হয় শুনেন নাই। আমরা কি মূল বিষয়ে আসতে পারি? আসতে পারেন না। বিবাহ করতে এসেছেন সাক্ষী কোথায়? সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। আপনারা কি সাক্ষীর ব্যবস্থাটা করতে পারেন না? উনি তো আছেন, আরেকজনের ব্যবস্থা করা যাবে না? বিবাহের মতো এত বড় একটা ঘটনা ঘটাতে যাচ্ছেন, দুইজন মাত্র সাক্ষী জোগাড় করতে পারেন নাই। যান, সাক্ষী নিয়ে আসুন। ঘটনাটা আপনাকে বলি, গত রাতে একটার সময় আমরা ঠিক করি যে বিয়ে করব, কাউকে জানাবো না, এই জন্য পরিচিত কাউকে খবর দিইনি। আপনি একটা ব্যবস্থা করে দিন না প্লিজ। উনি ব্যবস্থা করবেন কোন দুঃখে? উনি কি আপনার দুলা ভাই লাগে? কি বললেন, দুলা ভাই? কেন, দাঁড়িয়ালা দুলা ভাই বাংলাদেশে নাই? কথা চালাচালি বন্ধ, তুমি আজকাল একটু বেশি কথা বলো। জান, সাক্ষী নিয়ে আসুন। তুমি একটু এদিকে আসো, শুনে যাও। অন্যের উপস্থিতিতে দুইজনের ফিসফাস কথা বলা নিষিদ্ধ। আল্লাহ পাক সূরা মুজদালার 7 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিল ইল্লা হুওয়া রাদিয়হুম ওয়ালা খামসাতিন ইল্লা হুওয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন জালিকা ওয়ালা আকসারা ইল্লা হুওয়া মাহুম আইনা মাকুন। এর অর্থ হলো, তোমরা তিনজন যখন কথা বলো তখন আমি চতুর্থ হিসাবে সেখানে উপস্থিত থাকি, আর চারজন যখন কথা বলো তখন আমি পঞ্চম হিসাবে সেখানে উপস্থিত থাকি। সরকারি কাজে হওয়ার আগে আমি দীর্ঘদিন মুখ ও বধির স্কুলে শিক্ষকতা করেছি, আমি খুব ভালো লিখি। আপনারা যা বলেছেন আমি সবই বুঝতে পেরেছি। আপনি বলেছেন এই কাজীটাকে বিরাট বদমাইশ বলে মনে হচ্ছে, আর আপনি বলেছেন এখানে আসাটাই ভুল হয়েছে। সরি, যা বলেছি ভুল বলেছি, বিয়ে এখানেই হবে। আমি 10 মিনিটের মধ্যে সাক্ষী জোগাড় করে আছি। ১০০ টাকা দিন, নিজের নামটা সই করে চলে আসবেন। ভাই, এই সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না, নাম সই করার জন্য টাকা। ভাই লক্ষ্মী, শোনা ভাই, আমার টাকা দেয় যে কোনো ভাষা সই করলে হবে, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, যে কোনো ভাষায়, কোনো সমস্যা নেই। চলো।